सर्वधर्मसापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहं। परतत्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तंगनमाम्यहं। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्ण देवेर सन्न्यासी एवं गृही पार्षदेर जीवनी निये आलोचना करते। आमरा ई आलोचनाटिर नाम रेखेछि पार्षद कथा। আমরা শুধু তাদের জীবনী নিয়েই আলোচনা করব না, তাদের জীবন কীরকমভাবে রামকৃষ্ণ ভাবান্দোলনকে গতি দিয়েছিল, তাদের জীবন কেমন করে রামকৃষ্ণ ভাবান্দোলনকে সমৃদ্ধ করেছিল, এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করছি। মূলত এটি আমাদের আলোচনার বিষয়বস্তু। একটা মানুষের আচরণ দিয়ে তাকে চেনা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একটি মানুষকে যদি চিনতে হয় তাহলে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা দিয়ে তাকে চিনতে হবে। তাকে জানার ব্যবস্থাটি হচ্ছে এই, এটি যদি হয় তাহলে একজন মানুষকে চেনা যায়। আপনারা দেখবেন এই আপনাদের কদিন বাদে সব অ্যাপার্টমেন্টগুলোতে ছোট করে হোক বড় করে হোক যেমন করে হোক দুর্গা পুজো হচ্ছে, দেখবেন এই তাতে যে পার্টিসিপেশন এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা দিয়ে, এই যে আপনারা যে ফ্ল্যাটে থাকেন তাদের হয়তো সবসময় চিনতে পারবেন না, কিন্তু এই যখন একসঙ্গে কাজ করতে গেলেন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা দিয়ে আপনারা তাদেরকে চিনে ফেলতে পারবেন। মানুষগুলো আদতে কেমন, মানে আসল না জালি, এটাও কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনী আমরা আলোচনা করছিলাম, বিগত দিন আমরা শেষ করেছিলাম মায়ের মহাপ্রয়াণ দিয়ে। 21 জুলাই 1920 সালে মায়ের মহাপ্রয়াণ হয়, চৌঠা শ্রাবণ ছিলেন। স্বামী ব্রহ্মানন্দজিকে কেউ খবর দেননি, কিন্তু ব্রহ্মানন্দজি সেই মধ্যরাত্রি থেকে উঠে সেবক দেখলেন সূর্যি মাঝে স্মৃতিকথায় আছে তিনি একটি চাদর গায়ে দিয়ে আরাম কেদারায় চুপটি করে বসে আছেন। সেবক রাত্রে প্রশ্ন করলো, তার কোনো উত্তর দেননি। পরের দিন সকালবেলা যখন সেই তার মারফত পৌঁছলো যে মহারাজ জানতে পারলেন যে মায়ের মহাপ্রয়াণ হয়েছে, ছোট্ট শিশু যেরকম মাকে হারিয়ে কাঁদতে থাকে তিনি সেরকম ছোট্ট শিশু অবোধ শিশুর ন্যায় কান্নাকাটি করছিলেন। এবং আমাদের যেরকম নিয়ম আছে খালি পায়ে থাকা, গুরুর নিপাতে খালি পায়ে থাকা, ভবিষ্যান্ন করা এবং তার কথা চিন্তা করারও বেশি করে ঈশ্বরকে ভাবনা চিন্তা করে সেইটি করা শুরু করলেন। 1922 সালের প্রারম্ভে রাজা মহারাজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হলো। সে মায়ের শরীর চলে যাওয়ার পরে একদম অদ্ভুত রকমের পড়ে তিনি যেন মহাপ্রয়াণের জন্য একটু একটু করে প্রস্তুত হতে থাকলেন। শুধু তাই নয়, অদ্ভুত এক আকর্ষণী ক্ষমতা এলো। দেশ বিদেশ তিনি যেখানেই যেতেন সেইখানেই মানুষজন যেন তাকে একবারে ঘিরে থাকতেন। সেই শ্রীরামকৃষ্ণের জীবনের একটা বর্ণনা আছে, আপনারা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে পাবেন। আসলে পুঁথিটা খুব ভালো করে আমার লাগে বলে আমি সবসময় পুঁথিরই উদাহরণ দিয়ে থাকি। পানিহাটি মহোৎসবে ঠাকুর প্রথমবার গেছেন, তখন আমাদের মথুরানাথ বেঁচে আছেন। পানিহাটির পুরোহিতরা শ্রীরামকৃষ্ণকে মারবেন ঠিক করেছেন, তাই মথুরানাথ প্রথমে তার সঙ্গী হিসেবে কয়েকজনকে বলশালী মানুষ দিতে চাইলেন, ঠাকুর রাজি হননি। মথুরানাথ তখন ছদ্মবেশে শ্রীরামকৃষ্ণের সাথে সাথে গেলেন।
ঠাকুর জানতেই পারলেন না যে মথুরানাথ পরের নৌকায় তার সাথে এসেছে। মথুরানাথ গিয়ে পৌঁছে দেখলেন ঠাকুর সেই সব ভক্তদের মাঝখানে নাচছেন, সেই মানুষগুলো তার সঙ্গে নাচছেন যারা তাকে মারবেন বলে প্রস্তুত হয়েছিলেন। শুধু তাই নয়, তারা তার দিব্য স্পর্শে সম্পূর্ণ বদল হয়ে গেছে। মথুরানাথ চুপটি করে দেখলেন। এমন সময় দেখলেন যে কর্তৃপক্ষ ঠাকুর খুব ঘেমে গেছেন, স্নান করে গেছেন দেখে ঠাকুরকে নিয়ে একটা ঘরের মধ্যে বসানোর চেষ্টা করলেন। যে ভক্তরাজি তার সঙ্গে নাচছিলেন তারাও যেন মৌমাছির মতো ছুটতে ছুটতে তার পেছন পেছন যেতে থাকলেন। তিনি বর্ণনা দিয়েছেন, বলছেন একটি পদ্মপুকুরে অনেক পদ্ম ফুল ফুটে আছে, মধুকর হানিবি তারা সেই পদ্ম মধু পান করবার জন্য সেই পদ্মফুলের ওপর বসে আছে। এমন সময় পূজারি এসেছে ফুল তুলতে, সে আকশি দিয়ে দিয়ে একটি করে ফুল পদ্মফুলকে টানছে, মোটা থেকে ভাঙছে আর তার ঝুড়ির মধ্যে বসাচ্ছে। প্রথমে মৌমাছিগুলো উড়ে গেল, কিন্তু তারপরে সেই পদ্মর যে ঝুড়িটি নিয়ে সে কাঁধে করে পূজারি চলেছে আর সেই দল দল মৌমাছি তার পেছন পেছন ছুটতে থাকছে। শ্রীরামকৃষ্ণের পার্ষদেরও ঠিক এইরকম দেখা গেছে। স্বামী ব্রহ্মানন্দজি যেখানে যেখানে যাচ্ছেন সাধু ব্রহ্মচারী রাজকর্মচারী ছাত্র ব্যবসায়ী সবাই তার পেছন পেছন ছুটে চলেছেন এবং প্রত্যেককে তিনি তাদের ভাব অনুযায়ী উপদেশ দিতেন। কখনো কখনো নতুন যারা শিক্ষার্থী তারা এসে হতবাক হতেন যে ইনি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, কারণ যে হারে তিনি ফচকিমি করতেন, যে হারে তিনি মজা করতেন সেইটি, এবং তাকে দূর থেকে দেখলে আস্তে আস্তে রামকৃষ্ণময় বলে বোধ হতো তাদের। এখানে একটি ঘটনা আছে, কিন্তু এত কিছুর মাঝখানেও কখনো তিনি তার কর্তব্য ভুলতেন না। 1914 সালের নভেম্বর মাসে মঠে এসেছেন তিনি। বেলুড় মঠে এসে পৌঁছেই দেখলেন যে বাবুরাম মহারাজকে দেখলেন যে ছেলেদের তাদের দেখা মাত্র তার বোধ হলো। বাবুরাম মহারাজকে তিনি ছেলেদের সম্পর্কে বললেন যে ছেলেদের ধ্যান তপস্যা সাধন ভজন কোথায়, আর এদের স্বাস্থ্য ভালো দেখছি না। তিনি দেখেই মানে ছেলেদের মানে ব্রহ্মচারী মহারাজদের দেখেই তার মনে হলো যে মঠের স্বাস্থ্য সম্পর্কে বাবুরাম মহারাজ যথেষ্ট যত্নবান নন, এবং তিনি পরের দিন থেকেই ব্যবস্থা করলেন। তিনি দেখলেন যে ছেলেরা শুধুমাত্র কাজকর্মই করে বেড়ায়, সাধন ভজনে তাদের এতটুকু উৎসাহ নেই। তিনি শুরু করে দিলেন পরের দিন থেকে রাত্রি 4টার সময় ঘণ্টা বাজিয়ে তার ঘরে বসে জপ ধ্যান শুরু করে দিলেন। এবং তার সঙ্গে আগের দিনই বলেছি একদল ভারী ভালো গায়ক দল থাকতেন, তারা সেই সেদিনকার মুড অনুযায়ী তারা গান গাইতেন। সাধু ব্রহ্মচারীরা বসতেন, আপনারা যারা রাজামাজে ঘরটি দেখেছেন দেখার সৌভাগ্য হয়েছেন দেখবেন, বেশ বড় ঘর, গঙ্গার দিকে মুখ করা ঘর, দুখানি দরজা আছে, মাঝখানে সেই খাটটি ছিল যেতে মহারাজ থাকতেন, একটু নিচু খাট সেটা। সেটা মহারাজ তাতেই এমনভাবে খাটটি ভাগ করা ছিল, সামনের অংশটিতে মহারাজ বসতেন আর পেছনের অংশটিতে মহারাজ শুতেন। আর সেই ঘরটিকে ঘিরে এমনকি ওই যে বারান্দা, যে স্বামীজির ঘরের সামনে যে বারান্দা যেটা আপনারা ভেতর থেকে দেখেন, সেই বারান্দা জুড়ে ব্রহ্মচারীরা বসত, মহারাজকে সবাই ঘিরে জপ ধ্যান করত সকাল হলেই। জপ ধ্যান শেষে ওই গান গান বন্দনা এই সমস্ত হতো। কখনো কখনো তাদের এত আধ্যাত্মিক আলোচনা হতো যে বাবুরাম মহারাজ ধীরে ধীরে একটু একটু করে আসতে শুরু করতেন। বাবুরাম মহারাজকে দেখেই স্বামী ব্রহ্মানন্দজি বুঝতে পারতেন কিছু একটি সমস্যা আছে। তিনি বাবুরাম মহারাজ কী চাই, যে ঠাকুর সেবা আছে, তিনি ছেলেদের এমনভাবে ছেড়ে দিতেন যেন বাবুরাম মহারাজই প্রেসিডেন্ট এবং তিনি তার অনুগত। তিনি ভীষণ রকমের দুটি দিকই ছিল তার। এক হচ্ছে যেরকম তাকে আমরা দেখেছি প্রত্যেকটি জিনিসের আধ্যাত্মিক সম্পদ দিয়ে তিনি প্রত্যেককে তিনি যাচাই করতেন, এটি যেমন ব্যাপার আছে, তেমনি কর্মহীন যদি কেউ থাকতে হয় তাহলে সেক্ষেত্রে তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন। একটি ঘটনা আছে যে কেউ রিলিফে যেতে চাইছে না, তখন স্বামী শারদানন্দজি স্বামী ব্রহ্মানন্দজির উপস্থিতিতে বেলুড় মঠে একটি মিটিং ডাকলেন। কেউ রাজা মহারাজের ছেড়ে যেতে চাইছে না, কারণ তার কাছে বসে জপ ধ্যান করার যে আনন্দ সেটা ছেড়ে তারা কেউ রিলিফে যেতে চাইছেন না। মহারাজ বলছেন, ভগবান লাভের জন্য জগতের কল্যাণের জন্য তোমরা বাড়িঘর সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব সমর্পণ করেছ, তবু কর্মে বিরক্তি প্রকাশ করো, এটা যেমন ব্রহ্মচারীদের উদ্দেশ্যে থাপ্পর আমাদের সকলের উদ্দেশ্যে থাপ্পর। আমরা মনে করি, কেউ কেউ মনে করি যে
ভগবানকে ডাকছি মানে শুধুমাত্র ভগবানকেই ডাকবো, যে সংসারটার মধ্যে আমি আছি সেই সংসারটা বৃথা, সেই সংসারটা মিথ্যা তা কিন্তু নয়। আমরা যে জীবনে আছি সেই জীবনটাকে আমাদের ভালোবাসতে হবে, শুধু আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটি জীবনকে যেন আধ্যাত্মিকতায় পূর্ণ করতে হবে। যে ঘর বাড়ি ছেড়ে সাধু হতে এসছে সে তো তার জীবনটাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করবেন, কিন্তু যিনি সংসারে আছেন তিনিও তার প্রত্যেকটি কাজের ভেতরে তার সংসারটিকে যদি আধ্যাত্মিকতায় পূর্ণ না করেন তাহলে কিন্তু হবে না। কেমন করে আধ্যাত্মিকতায় পূর্ণ করবেন, এটা চা তৈরি করার মতো নয় আর কি, যে আপনি সকলকে ঘন ঘন দু চার মিনিট ছাড়া ছাড়া চা খাওয়াতে থাকলেন তা কিন্তু নয়। আপনার নিজের জীবনটাকে এমন বদল করতে হবে, এমন ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ করতে হবে যাতে আপনাকে দেখে যারা ভগবানকে দেখেনি তারা আপনাকে দেখে ভাববে যে কেমন করে ভগবান লাভ করলে এমন হয় আর কি, জীবনগুলো এরকম হয়, তারাও যেন আকর্ষণ বোধ করবে। ভেবে দেখুন, শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে এসেছে, শ্রী শ্রী মায়ের মধ্যে এক্সট্রিম এক্সাম্পল কিন্তু তবু এটা বলার কথা, শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে এসেছেন মানুষজন, দেখছেন মা সারা দিন ধরে কাজকর্ম করছেন, প্রথম যে জিনিসটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে সহজ এবং সরলভাবে মেশা। আমরা সবসময় ভাবি আধ্যাত্মিক জীবন যাপন করা মানে করে মুখটাকে অনেকে দেখি আমরা বেলুন মঠের, তো দেখে দেখে চোখ আমাদের পচে গেছে, এমন করে থাকা যেন জগতের যাবতীয় ভোগ সুখ সেগুলো যেন ঘৃণ্য কিছু একটা, আমি যেন অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, ওরকম নয়, আমি সকলের মতো এবং সকলের মধ্যে থেকে আমি ঈশ্বরকে চাইছি, আমার জীবনটা এমন হবে যেন অন্যরা আমার প্রতি আমার জীবনের প্রতি আকৃষ্ট হয়। পূজ্যবাদ আত্মস্থানন্দজি মহাজ একটা উদাহরণ দিতেন, নিজেকে আগুনের মতো করে তোলো, আগুনের যত কাছে যাবে তত মানুষ তোমার আগুনের আলোতে জ্যোতির্ময় হবে, আরও কাছে গেলে তোমার আগুনের উত্তাপে উত্তপ্ত হবে, আরও কাছে গেলে তোমার ভাবে মিশে একাকার হয়ে যাবে, উনি বলতেন ছাই পাস হয়ে যাবে। সেই ছাই পাস হয়ে যাওয়ার আগে অন্যকে ছাই পাস করতে গেলে নিজের ভেতরের আগুনকে জাগ্রত করতে হয়। তাই বলছেন কর্ম না করে জ্ঞান লাভ হয় না, যারা কর্ম ছেড়ে শুধু ধ্যান জপ সাধন ভজন নিয়ে থাকে তাদের ঝুপড়ি বাঁধতে আর ভিক্ষা করতেই সময় কেটে চলে যায়। কর্ম আমাদের করতেই হবে, স্বয়ং শ্রী শ্রী মা বলেছেন 24 ঘন্টা আমরা ভগবানকে ডাকতে পারি না, সে 2-4 জন ডাকতে পারে, কিন্তু এই কর্মকেই যদি আমি আমার উপাসনা হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে যাবে। পূজ্যপাদ প্রভু মহারাজের একটি ভারী সুন্দর স্মৃতি আছে, পূজ্যপাদ প্রভু মহারাজকে আমাদেরই একজন সন্ন্যাসী জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামীজি আমাদের বলেছিলেন যে নিষ্কাম কর্ম করতে, আমরা তো নিষ্কাম কর্ম করি তাহলে তো আমাদের মুক্তি হবে। পূজ্যপাদ প্রভু মহারাজ বলছেন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফলেস ওয়ার্ক, নিষ্কাম কর্মের অর্থ কী জানো? তো বলছেন হ্যাঁ নিষ্কাম কর্মের অর্থ কী জানি, কি নিষ্কাম কর্মের অর্থ? নিষ্কামভাবে কর্ম করা, বলছে মোটেই নয়, নিষ্কাম কর্মের অর্থ দুটো বলছেন, একটা হচ্ছে সততভাবে আর একটা হচ্ছে সচেতনভাবে, কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড, কাজের প্রতি সময় সততভাবে, এই কাজ ভগবানের আমার নয়, বেশ বলছি হ্যাঁ ভগবানের জন্য কাজ করছি ভগবানের জন্য কাজ করছি। একজন এসে বললো মল্লিকা দি কি ভালো নাড়ুটা আপনি পাকিয়েছিলেন জানেন তো, যেই বললেন যে কি ভালো নাড়ু আপনি পাকিয়েছিলেন ব্যাস আমি খুলে গেলাম, আমার মতো ভালো নাড়ু আর জগৎ সংসারে কেউ পাতত না, আমি কিন্তু ভগবানের জন্য কাজ করছি কিন্তু। তাই বলছেন সততভাবে এবং সচেতনভাবে মনে রাখতে হবে, কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড ওয়াইল ওয়ার্কিং, সব সময় সততভাবে মনে রাখা যে আমি ভগবানের কাজ করছি। সেই তাই বলছেন কর্ম না করে জ্ঞান লাভ হয় না, কর্ম আমাদের উপাসনার অঙ্গ, যত আমরা কর্ম করতে থাকবো তত আমাদের কর্ম ক্ষয় হতে থাকবে, যত নিষ্কাম কর্ম করতে থাকবো তত আমরা কাজকর্ম করতে পারবো। বলছেন ঠাকুর স্বামীজির কর্মের স্পেশালিটি কি? রাজামাজ বলছেন এতে কোনো বন্ধন আসে না, কারণ আপনি তো আপনার নিজের উদ্দেশ্যে কিছু করছেন না, কি সুন্দর কথা। বলছেন কর্মই জীবনের উদ্দেশ্য নয়, এটা ঠিক, জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, 12 আনা মন ভগবানের দিকে রেখে 4 আনায় জগতের কাজ করলে
ভেসে যায়, এটা হচ্ছে কথা। আরেকটি চাবুক এই দিনই তিনি বলেছিলেন, বলছেন, অনেকে বলে দেশের ও দশের কাজ করবে, আমার মনে হয় এই ভাব ইংরেজি শিক্ষার বদহজম। নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না। যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে, তার কৃপা লাভ করেছে, তাদের কখনো বিচাল হয় না, তাদের কাজকর্ম, কথাবার্তা, চালচলন দেশের মঙ্গলের কারণ হয়। পাঠক এইটা শুনলেই যে আমরা যারা শুনি তাদের মনে হবে যে আমরা যেন সত্যি সত্যি কাজকর্ম ঠিক ঠিক আমাদের হচ্ছে না আর কি বোধ হয়। আমরা সবসময় মনে করি দেশের কল্যাণ করব, দশের কল্যাণ করব। এই ইদানিং যে দুর্গাপুজো আসছে না, কত মানুষ যে আমাদের বলছেন, এবং এখনই সকলের মন কেমন করে গরিব বাচ্চাদের জন্য, সারা বছর যখন আমফানে ক্ষুধায় অনেকে পাননি তখন কিন্তু সবাই এগিয়ে আসেনি, তবু আসছেন। আমাদের এই কাজ করতে গেলে চরিত্রের দরকার হয়। চরিত্রটা কেন প্রয়োজন? আমরা তাহলে অন্যের বেদনা অনুভব করতে পারি। আমি আমার পাশের লোকের বেদনা অনুভব করতে পারি না, তাহলে আর নিজের কাজ করব কি করে? আত্মস্থানন্দজি মাঝে কাছে সাধু হতে গিয়েতে আত্মস্থানই প্রথম কথাটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই, তুমি কি নিজেকে জানো? আমি বললাম না, নিজেকে জানি না। বললেন নিজেকে জানো না তো জগৎকে জানবে কি করে? আমাদের কাজের ভিত্তি হচ্ছে বহুজন হিতায়ও বহুজন সুখায়ও। অন্যের অহিত কি যদি না জানো তাহলে অন্যকে হিত সাধন করতে পারবে না। অন্যের অসুখ কি যদি না জানো তাহলে সুখ দিতে পারবেন না। একই কথা স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, নিজের চরিত্র তৈরি হওয়া, আত্মানম বিদ্ধি, আমি নিজেকে জানি আগে। আমি যত নিজেকে জানতে পারবো, আমি যত নিজেকে বুঝতে পারবো, ততই আমি এই জগৎটাকে বুঝতে পারবো। দেখবেন যত নিজে পারফেক্ট হবেন তত মনে হবে জগতে একটাও ইমপারফেক্ট লোক নেই। তার জন্য দুটি চাই, সাধন ভজন এবং কর্ম। তিনি নিজেদের ভীষণ নিজের মানে তার সেই সময় মঠের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, সেই কারণে নিজে কৃচ্ছতা করতেন ভীষণ, কিন্তু মঠের আর্থিক অবস্থা খারাপ বলে কখনো তার এর সাথে আদর্শের সাথে তিনি কোনো অবস্থাতেই আপোষ করতেন না। একবার স্বামীজির সময়, স্বামীজি তখন বেঁচে আছেন, সেই সময় মহাবোধি সোসাইটি আমাদের কিছু টাকা দিতে চেয়েছিল রিলিফ করার জন্য। তাদের শর্ত ছিল যে তাদের ব্যানারে রিলিফ হবে। স্বামী ব্রহ্মানন্দজি কোনোভাবে কোনো অবস্থাতে এতে রাজি হলেন না, বললেন আমাদের যতটুকু আছে ততটুকুর মধ্যে দিয়ে করব, কিন্তু আমরা কাজটা নিজেরা করব। বেলুড় মঠের সেই সময় একজন ব্যবসায়ী ব্রহ্মানন্দজির কাছে আসতেন, এবং এসে এবং স্বামী ব্রহ্মানন্দজি প্রেমানন্দজি এদের দেখে মুগ্ধ হয়ে তিনি তার সমস্ত সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিতে চাইছিলেন, এবং রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেওয়ার দিতে চেয়েছিলেন। বাবুরাম মহারাজও খুব উৎসাহিত ছিলেন। বাবুরাম মহারাজকে স্বামী ব্রহ্মানন্দজি বললেন, বাবুরাম দা, সাধুসঙ্গ করে লোকটার মনে বৈরাগ্যের উদয় হলো, আর তার সঙ্গ করে আমাদের বিষয় বুদ্ধি হবে? যে আমরা অনেক সময় ভাবি না, দিলেই যে কেন টাকা রিফিউজ করে সাধুরা, আমরা অনেক রকম ভাবি, কেউ বাড়ি দিলে গাড়ি দিলে আমরা সবসময় নিই না। এটা স্বামী ব্রহ্মানন্দের ওই একটি উপদেশ আমাদের ক্ষেত্রে কাজ করে থাকে, সেটা হলো এই যে সবসময় যে সেটা নিতে হবে তা কিন্তু নয়। স্বামী ব্রহ্মানন্দজি তার প্রতি আচরণের মধ্যে দিয়ে, তার ভীষণ সব রকমের আচরণের মধ্যে ভীষণভাবে এই ভাবটিকে তিনি জাগ্রত করতেন। বেলুড় মঠের এটা খুব সম্ভবত 1901 সালের ঘটনা। সে বছর ঠাকুরের জন্ম মহোৎসবে শ্রী শ্রী মাও মন্দিরে এসেছেন, এটা 1901 সালের ঘটনা। তখন আন্দুল কালীকীর্তন, এখন যে পুরনো মঠ আছে, মঠ মন্দির আছে, তার নিচে যে যে স্বামীজির যে গাছ আছে ওইখানে বসে ওরা গান গাইছিলেন। ওরা তো আপনারা দেখেছেন কীরকম জটাটটা পরে গেরুয়া পরে গান গান, ওই ওরা একটি গান শেষকালে গান, আর কেন মনে সংসারে যাই চলো সেই নগরে, যেথা দিবাগ্নিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আছে, সে গান হচ্ছে, আর স্বামী ব্রহ্মানন্দজিকে স্বামী প্রেমানন্দজি জড়িয়ে ধরে টানতে টানতে ওই কীর্তনস্থলে নিয়ে গেলেন, এবং কীর্তনস্থলে নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে সেই গান শোনা মাত্র স্বামী ব্রহ্মানন্দজি সমাধিতে চলে গেছেন। আন্দুল কীর্তন দলের সদস্যরা তারা উঠে দাঁড়িয়ে পড়েছেন, সেই হারমোনিয়াম হাতে নিয়ে গাইছে, কেউ তানপুরা হাতে নিয়ে গাইছে, সবাই নাচছেন, আর তাদের ঠিক মাঝখানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ দাঁড়িয়ে আছেন।
কিরকম হচ্ছে বলছেন, মহারাজ তথায় উপস্থিত হইয়া অনুপম নৃত্য আরম্ভ করিলেন। ক্রমে বোধ হইল তাহার বাচ্যজ্ঞান সংজ্ঞা লোপ পাইতেছে, দেহমাত্র তালে তালে অপূর্ব ভঙ্গিমায় দুলিতেছে। অমনি স্বামী শারদানন্দ ইঙ্গিতে তাহাকে গৃহভ্যন্তরে নিয়ে আসা হল। ভিতরে আসিয়াও সে ভাব সমাধি দীর্ঘকাল ধরিয়া চলিল। অবশেষে শ্রীশ্রীমা আসিয়া সস্নেহে আহ্বানপূর্বক তাকে সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন। তার সে গভীর ভাব সমাধি সেটি বন্ধ করবার উপায় অন্য কারুর ছিল না, তার থেকে সাধারণ ভূমিতে নামার উপায় কারুর ছিল না। শ্রীমা সারদা দেবী প্রথমে একটু প্রসাদ পাঠালেন, গিয়ে বললেন ওর কানের কাছে গিয়ে বলো যে মা পাঠিয়েছেন প্রসাদ। তাতেও স্বামী ব্রহ্মানন্দজি মহাজের সমাধি ভঙ্গ হলো না। তখন স্বয়ং শ্রী শ্রী মা এলেন, ব্রহ্মানন্দজি মাঝে গায়ে হাত দিয়ে বললেন, রাখাল এই প্রসাদ রইল খাও। স্বামী ব্রহ্মানন্দজি মাঝে সঙ্গে সঙ্গে সমাধি ভেঙে গেল। কি অদ্ভুত অদ্ভুত কথা জানেন তো, এই প্রশ্নগুলো এখনও আমাদের মনের ভেতরে ওঠে। স্বামী ব্রহ্মানন্দজি মাঝ ঠাকুরের মতো ছিলেন, শুধু উপদেশ দিয়েই দেখতেন না, তিনি দেখতেন যে যাকে উপদেশ দিয়েছেন সে সেটাকে এক্সিকিউট করছে কিনা। তিনি একদিন, এটা মাদ্রাজ মঠের ঘটনা, তিনি দেখলেন যে সেবক বাগান থেকে খুব ভালো ফুল তুলে নিয়ে এসে তার ঘরে যে ঠাকুরের ছবি আছে সেটিকে সাজাচ্ছে। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে এই যে ফুল নিয়ে এলি, ঠাকুর ঘরে কিছু রেখেছিস তো? সেবক জানালো যে ঠাকুরের তো শুধু পট, ঠাকুর ঘরে তো শুধু পটে পুজো হয়, অর্থাৎ ঠাকুর আদতে মানুষ নন, একটা ছবি মাত্র, কিন্তু এ ঘরে গুরু থাকে, শ্রীগুরুর মধ্যে জীবন্ত ভগবান আছেন। এই কথাটা বলা মাত্রই তিনি আর কিচ্ছু না বলে সেবককে উপদেশ দিচ্ছেন যে মনকে একাগ্র করতে হলে এমন মূর্তি আর কোথায় পাবি, এইটুকু উপদেশ দিচ্ছেন। বলছেন হ্যাঁ ঠিক, ওই যেটায় পুজো হয় সেটা একটা পটি বটে, একটা ছবি বটে, ছবি ছাড়া আর কিচ্ছু নয়, এটা ঠিক, কিন্তু মনকে উপদেশ ও মনকে একাগ্র করবার জন্য শ্রীরামকৃষ্ণের ছবির মতো আর কোনো ছবি কিন্তু নেই। আমরা যদি একটু তলিয়ে ভাবি ঘটনাটা, তাহলে দেখবেন যতই মন অশান্ত হোক না কেন, ঠাকুরের ছবি, ঠাকুরের শুধু মুখের দিকেই যদি তাকিয়ে থাকি, আপনার অশান্ত মন মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। এটি স্বয়ং স্বামী স্বয়ং শ্রীরামকৃষ্ণের উপদেশ। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যেটি গভীর ভাব সমাধির একটি ছবি, এটি গভীর ভাব সমাধির ছবি। তাই বলছেন এরকমও হয় যে সেবকদের সঙ্গে তার সম্বন্ধ শুধু মানে শাসন করার উপদেশ প্রদানেই সীমাবদ্ধ ছিল না, তার সঙ্গে প্রাণের যোগও ছিল। একজন সেবক অপর সেবকের বিরুদ্ধে অভিযোগ করছেন, যেরকম হয় একে অপরের বিরুদ্ধে নালিশ করছেন। তিনি বলছেন, একবারে পরিষ্কার চাঁচা ছোলা কথায় বলছেন, দেখ আমার চেয়ে অনেক বড় বড় সাধু আছেন, তোমাদের ইচ্ছায় তাদের কাছে যেতে পারো, আমায় সকলকে নিয়ে থাকতে হবে। মা ঠাকুরের কাছে যেরকম একবার এসেছিল যে অমুক যদি আসে তাহলে আমি সেখানে আসবো না, মা যেরকম সেই তাপিতকে ছাড়েননি ইনিয়তিক, তাই তিনি বললেন তোমরা অন্যের কাছে যেতে পারো। খুব হার্ড টাস্ক মাস্টার ছিলেন, আমরা কল্পনাও করতে পারি না, এখন তো ব্রহ্মচারীদের বকলেই মুখ একবারে তিজল হাঁড়ির পেছন হয়ে যায়। স্বামী ব্রহ্মানন্দজি মহাজের জীবনের গল্প আছে, নির্বাণানন্দজি বলছেন তিনি সূর্যিমাজকে ধরে ভীষণ মার মারতেন, ভীষণ মেরেছিলেন। একদিন পাওয়া গেল ওই ভাতের ভেতরে একটা দেশলাই কাঠি, মানে তাড়াহুড়ো করতে গিয়ে দেশলাই কাঠি থেকে গেছে। তিনি বাবুরাম মাছকে ডেকে বললেন, দেখো বাবুরাম দা এরা আমাকে বিষ খাওয়াচ্ছে, আমাকে ভাতের মধ্যে বিষ খাওয়াচ্ছে। তারপরে একদিন কি একটা জিনিস পাওয়া যায়নি, স্বামী ব্রহ্মানন্দজি বেদম পিটছেন সূর্যি মাছকে। রাজা মহারাজ বাবুরাম মহারাজ এসেছেন, দেখছেন যে সূর্যি মাছকে খুব পিটছেন। তখন বাবুরাম মাছ বলছেন, সূর্যি পালাও পালাও, দেখুন এও সেবকও সেরকম। সূর্যি মাছ বলছেন, যেখান থেকে পালানোর সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর কোথায় পালাবার, কোথাও পালানোর জায়গা নেই। আমরা যদি বুঝতে পারি জগতের সব জায়গা থেকে পালিয়ে ভগবানের কাছে এসেছি, তাহলে দেখবেন ভগবানের মার ভগবানের বকুনিও আমাদের বড় মিষ্টি লাগবে। সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার গাছ তিনি জোগাড় করতেন, বেলুড় মঠে আনতেন, বেলুড় মঠে টিকে গেলে সেই গাছগুলোকে আবার তিনি ছড়িয়ে দিতেন। এই যে আপনারা যে নাগলিঙ্গম গাছ দেখেন, এ সমস্ত স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের। এখানকার ভালো জিনিস ওখানে
আপনারা যদি এতে যান, আগে তো বাডলুগঞ্জে ছিল, সেই কারণে এখন আর বাডলুগঞ্জ আশ্রমটা আমাদের নেই, কিন্তু সেখানকার কিছু গাছ আমাদের এইতে আছে, আমাদের কিষানপুর আশ্রমে আছে, গিয়ে দেখবেন ওখানে কি সুন্দর ওই ঠান্ডার জায়গাতে ল্যাংড়া আম ফুলেছে। এসব বাংলা থেকে এসব নিয়ে যাওয়া, তনখলে গিয়ে দেখবেন প্রচুর আম হয়, সব স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের নিয়ে যাওয়া। তিনি তার গুরু ভাইদের নিয়ে ভীষণ মজা করতেন। অখণ্ডানন্দজি এসেছেন ভুবনেশ্বরে, অখণ্ডানন্দজির অভ্যাস ছিলই, একদিন আসার পর থেকে উনি আবার সারগাছি ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। তার মধ্যরাত্রিরে ট্রেন, তা পালকি টালকি সমস্ত রেডি হয়েছে, পালকি ছাড়বে এমন সময় স্বামী ব্রহ্মানন্দজি পালকির বেহারাদের কানে কানে পিস পিস করে বলে দিলেন। আর স্বামী অখণ্ডানন্দজি এই ইয়েতে উঠে, পালকিতে উঠেই একটুখানি নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। আর পালকিওয়ালারা তাকে নিয়ে যেতে শুরু করলেন, তারা কিন্তু অন্য কোথাও যাচ্ছেন, ওই ভুবনেশ্বরের আশ্রমের চতুর্দিক খালি ঘুরে বেড়াচ্ছেন আর হুমনা হুমনা করছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ভাবছে, স্বামী অখণ্ডানন্দজি ভাবছেন অনেক দূর রাস্তা বোধহয় চলে এসেছি। এরকম করে সেই মধ্যরাত্রি থেকে পালকি সমস্ত আশ্রম ঘুরছে, যখন ভোর হয়ে গেছে তখন অখণ্ডানন্দজিকে নিয়ে পালকি একবারে আশ্রমের ভেতরে ঢুকে গেলেন। স্বামী ব্রহ্মানন্দজি এসে দাঁড়িয়ে আছেন, অখণ্ডানন্দজি বেরিয়ে দেখছেন, তিনি কোথাও যাননি, শুধুমাত্র আশ্রমের চতুর্দিক ঘুরতে ঘুরতে আবার আশ্রমে এসে পৌঁছেন, সবাই তাকে নিয়ে মজা করছেন। আবার সিরিয়াসও ছিলেন, 1914 সালে তুরিয়ানন্দজি যখন ডায়াবেটিস রোগ ধরা পড়ল, তখন তিনি একজনকে সেবক করে দেরাদুনে, দেরাদুন তখন স্বাস্থ্যকর জায়গা, সেইখানে তার চিকিৎসা নিমিত্তে তাকে পাঠিয়ে দিলেন। গিরিশবাবুর জীবনের একটা অদ্ভুত ঘটনা, গিরিশবাবু শেষের দিকে রোগে ভুগতে 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 ঠাকুরের সম্বন্ধে সমস্ত বিশ্বাস ভাবনা হারিয়ে ফেলেছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি এ খবর শুনে একদিন গিরিশবাবুর সঙ্গে দেখা করতে গেলেন। গিরিশবাবু তার সেই যন্ত্রণার কথা, তার ভক্তি শুকিয়ে যাওয়ার গল্প, এই সমস্ত কিছু বলতে থাকলেন। ভারী সুন্দর উত্তর দিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। তিনি হা হা করে হেসে বললেন, এই নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন, সমুদ্রের ঢেউ ওঠে নামে, মনের স্বভাবও তাই, কাজেই ঘাবড়াবার কিছু নেই। আপনার এখন যে এরূপ হচ্ছে তার মানে আপনি শিগগিরই খুব উপরে উঠবেন, মনের ঢেউ একটু শক্তি সঞ্চয় অর্জন করে নিচ্ছে মাত্র। মহারাজ চলে গেলেন এবং গিরিশবাবুর বোধ হলো যে তার প্রাণের শুষ্কতা কাটিয়ে বিশ্বাস ফিরে আসছে এবং তার মন আরও উচ্চতর ভূমিতে উঠছে। এইটা কিন্তু আমাদের জীবনের বা আপনাদের সকলের জীবনের জন্য একই ঘটনা ঘটতে পারে। অনেক সময় দেখবেন জীবনে একটা ড্রাইনেস চলে আসে, আমরা একটা আগের মতো সাধন ভজন করে উঠতে পারি না, কোথায় যেন একটা মনে হচ্ছে করছি অথচ যেন ভালো হচ্ছে না, আমাদের হতাশ হলে চলবে না। এটা স্বামী ব্রহ্মানন্দজি বলছেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করছেন, সমুদ্রের ঢেউ এরকমভাবে ওঠে তারপর সেটা পড়ে যায়, পরে আবার সেটা পিছিয়ে যেতে থাকে, পিছিয়ে গিয়ে সে কী করে, সে আগের চেয়ে উঁচু ঢেউ হয়ে উঠবে বলে শক্তি সঞ্চয় করতে থাকে। তাই বলছেন যে ওরকম সবার হয়, এর এই ঘটনা আমি আপনি বললেও হয়, কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি যখন বলছেন তখন সেটা তিনি তার অন্তরের প্রত্যয় থেকে, তার অন্তরের দৃঢ়তা থেকে বলছেন, এবং তার শক্তিটি অমোঘ, কি হলো না তার সমস্ত জীবনের যে কষ্ট সেটি সম্পূর্ণ চলে গেল। প্রভবানন্দজি একদিন তার স্মৃতি কথায় বলছেন, মহারাজের সাহস প্রত্যুৎপন্ন মতিত্ব এবং অন্যকে রক্ষা করার দৃষ্টান্ত। একদিন স্বামী প্রভবানন্দ এবং আরেকজন এবং স্বামী ব্রহ্মানন্দজি তিনজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তারা দূর থেকে শুনতে পেলেন সবাই পালাও পালাও বলছে, একটি ষাঁড় সে ছুটে আসছে এবং সামনে যাকে পাবে তাকেই সে গুঁতিয়ে দেবে। স্বামী ব্রহ্মানন্দজি এইরকমভাবে দুহাত দিয়ে দুই শিষ্যকে দুপাশে ফেলে দিয়ে সেই ষাঁড়ের সামনে দাঁড়িয়ে পড়লেন। তার একবারও মনে হলো না আমরা হলে তো বোধহয় পালিয়েই যেতুম, অন্যদের ফেলে দিয়ে সবার আগে নিজের প্রাণ বাঁচাতুম। স্বামী ব্রহ্মানন্দজি একবারও তা করলেন না, তিনি সোজাসুজি ষাঁড়ের সামনে দাঁড়িয়ে পড়লেন। ষাঁড় ঠিক তার সামনে এসে থেমে গিয়ে মাথা নিচু করে ধীরে ধীরে ফিরে গেলেন। বেশ চলছিল, 1922 সালের ঘটনা, স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজি কখনো বেলুড় মঠে কখনো ইয়েতে বলরাম মন্দিরে এই করে থাকা শুরু করেছিলেন। ছেলেদের স্বাস্থ্য খুব খারাপ, মাঝে মাঝে তাদের ভালো কিছু খেতে দিতে হবে, তাই সব নানা রকমের জিনিস তিনি তৈরি করতেন। তার মধ্যে ছিল
উইলিয়াম ভট, উইলিয়াম ভট হচ্ছে এখনও বেলুড় মঠে এগুলো স্বামী ব্রহ্মানন্দজিকে দেওয়া হয়, যে কচুরি সিঙ্গারা জিলিপি নানা রকম সব সেগুলো ভাঙা হতো, তাতে মিষ্টি রসগোল্লা দই সব দিয়ে মেখে একটা ঘট মতো তৈরি করা হতো। তিনি নটার সময় প্রত্যেক দিন, একটা খাবার সময়টা হচ্ছে নটা, কারণ কলকাতা থেকে কচুরি সিঙ্গারা আসতে তো সময় লাগতো, তখন তো বেলুড় মঠে এত কিছু পাওয়া যেত না। এই ঘটটা তৈরি করে তিনি ঠিক নটার সময় ঘণ্টা দিতেন, এবং ঘণ্টা পড়লে সাধু ব্রহ্মচারীরা এসে উপস্থিত হলে তিনি তাদের সবাইকে খাওয়াতেন। ওই বেলুড় মঠের ওই যে ওপরের যে বারান্দা যেটা, সেইখানে সেই ভোজন চলত। আরেকটা ছিল হচ্ছে গোপাল গাপ্পা। গোপাল গাপ্পা মানে একবারে ভালো ধরনের খিচুড়ি, কিন্তু তাতে সব ভালো ভালো জিনিস, জায়ফল জৈত্রী তারপরে দুধ নারকেলের ডাবের জল এসব মিশিয়ে রাজামাজ রান্না করাতেন। আরও একটা খাবার আছে, সেটা হচ্ছে মোগলাই টি। একবারে খাঁটি দুধে জায়ফল জৈত্রী তেজপাতা লবঙ্গ কী যে নেই, এখনও এগুলো এই রাজামাজের জন্মতিথির দিন সকাল নটার সময় ঘণ্টা বাজিয়ে সাধু ব্রহ্মচারীদের দেওয়া হয়। আমরা প্রথম দিকে ভাবতাম খিচুড়ি, কিন্তু তার অপূর্ব স্বাদ, চিনি বেশি করে দেওয়া আছে তাতে, কাজু কিশমিশ সব নানা রকমের জিনিস দিয়ে স্বামী ব্রহ্মানন্দজি এরকম করতেন। বেশ চলছিল, বলরাম মন্দিরে আছেন এমন সময় রামলাল দাদা এসে উপস্থিত হলেন। তখন রামলাল দাদাকে তিনি বললেন, সকালে রামলাল দাদা এসেছিলেন, রামলাল দাদাকে বললেন, দাদা আজকে সন্ধ্যের সময় ঢপওয়ালি সাজো। ঢপওয়ালি এক ধরনের নাচ তারা নাচতেন, ঠাকুরের সময়ের গান শোনাতেন। সেই শাড়ি টাড়ি পরে তিনি ঢপওয়ালি সেজে তিনি গাইতে শুরু করলেন। ভব কীর্তনের সুরে স্বামী ব্রহ্মানন্দের সামনে মুখটু হাতটা তেরম এরম করে নাড়িয়ে নাড়িয়ে তিনি গাইতে শুরু করলেন। কি গান গাইলেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, ও তোর মন মানে তো থাকবে থাকবি সেতা নইলে আসবে দ্রুত। আগে ছিল এক হাঁটো জল এখন যমুনা অতল, সাঁতার দিতে হবে নইলে যমুনা তীরে বসে ব্রজ নিরক্ষিবে। যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলা লাগিবে, বললেও বলতে পারো আগে রাখাল ছিল এখন রাজা হয়েছ, না হয় ব্রজ নারীর নয়ন নীরে চরণ পাখবিবে। শ্রীকৃষ্ণকে উদ্দেশ্যে গান, একবার ব্রজে চলো হে ব্রজেশ্বর, দুদিনের জন্য হলেও তুমি একবার ব্রজে চলো। ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, তুমি যদি মন না মানে আগের মতো যদি না মানে তাহলে তুমি চলে আসবে। বলছে তুমি যখন এসেছিলে, শ্রীকৃষ্ণ যখন চলে এসেছিলেন দ্বারকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন গরমকাল ছিল, তাই যমুনাতে এক হাঁটু জল ছিল, বর্ষার পরে একেবারে প্রচুর জল হয়েছে, এবার সাঁতরে যেতে হবে। দেখুন একটু একটু করে এই গানটাকে ভাবলেই আমাদের অনেক কিছু ভাবা হয়। বলছেন তোমার যদি মনে হয় ব্রজে গেলে সেই ব্রজের যে ধুলোয় তোমার চরণ নোংরা হয়ে যাবে, তুমি ভাবতেই পারো, কারণ আগে রাখাল ছিল এখন তো রাজা হয়েছে, তুমি ভাবতেই পারো, তাহলে জানবে ব্রজ নারীরা তাদের চোখের জল তোমার জন্য ধরে রেখেছে, সেই চোখের জল দিয়ে তোমার পা দুটো ধুইয়ে দেবে। বেশ হচ্ছিল গান, একবার দুবার তিনবার রামলাল দাদা নেচে নেচে স্বামী ব্রহ্মানন্দজি মাঝে কাজ চতুর্দিক করছিলেন। এমন সময় সহসা রাজামাজ গম্ভীর হয়ে গেলেন, গানের প্রতি চরণ যেন তার পূর্ব স্মৃতি কোনো জাগিয়ে দিলেন, অত আনন্দের মাঝখানেও তিনি যেন কীরকম শান্ত ধীর স্থির হয়ে গেলেন। ঠাকুর বলেছিলেন যে রাখাল যদি তার নিজের স্বরূপ জানতে পারে তাহলে আর তার দেহ থাকবে না, এই কাজটি তাই হলো। কিন্তু তারপরে আস্তে আস্তে শিবরাত্রি ব্রত এসে উপস্থিত হলো, রাজামাজ বেলুড় মঠে এলেন, ঠাকুরের তিথি পুজো ইয়েতে থাকলেন, সাধারণ উৎসবে থাকলেন, নতুন ব্রতধারীদের তিনি ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দান করলেন, সমস্ত কিছু করলেন। এবার ফিরে যাবেন বলরাম মন্দিরে, বলরাম মন্দিরে যেদিন ফিরে যাবেন তিনি মঠের সব সাধু ব্রহ্মচারীদের ডেকে পাঠালেন। সেই স্বামী বিজ্ঞানানন্দজি করে দেওয়া সেই প্ল্যানটি, সেটি সকলের সামনে খুলে তিনি বললেন, স্বামীজির সংকল্প ছিল এখানে ঠাকুরের মন্দির নির্মাণ হবে, এবং তিনি সেটা করে যেতে পারেননি, এবং এই দায় যেন তিনি আগামী প্রজন্মের হাতে তুলে দিয়ে তিনি বলরাম মন্দিরে যাত্রা করলেন। 24 মার্চ 1922 তার বিসূচিকা রোগ দেখা দিল, ভেদ বমি হওয়া শুরু হয়েছিল। প্রথমে হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছিল, তাতেও যখন তার হলো না তখন অ্যালোপ্যাথিক চিকিৎসা। ভালো করে চিকিৎসা করার জন্য স্বামী ব্রহ্মানন্দজিকে বলরাম মন্দিরে যে ঘরটায় থাকতেন, এখন যেটা ঠাকুরের ভাড়ার ঘর সেই ঘরটাতে বলরাম থাকতেন। স্বামী ব্রহ্মানন্দজিকে হলের মাঝামাঝি নিয়ে আসা হলো,
এখন যেখানে পাঠক বসে পাঠ করেন সেই যে জায়গাটা তার ওই দুপাশে দুটো দরজা আছে, সেই দুটো দরজার মাঝখানে স্বামী ব্রহ্মানন্দজি মাঝের খাট রাখা হলো। তাকে যখন নিয়ে আসা হচ্ছে তখন তিনি হাসছেন, বলছেন ওরে মরা হাতির দাম লাখ টাকা। সেই সময়ে যেন তার রোগজীর্ণ শরীর, কিন্তু তাকে দেখবার জন্য দেশ বিদেশ থেকে তার ভক্ত শিষ্য তার অনুরাগী এরা সবাই আসা শুরু করলেন, কিন্তু তার একটি একটি করে ক্রমাগত তার শরীরে একটি একটি করে রোগ দেখা দিল, তার বহুমূত্রের লক্ষণ দেখা দিল। অ্যালোপ্যাথিক চিকিৎসা হলো, হোমিওপ্যাথি হলো, কোব্রেজে হলো। রাজামার হাসতে হাসতে একদিন বললেন, হাকিমিটাই কেন বাদ যায়। একদিন কবিরাজ শ্যামাদাসবাবু এলেন, রাজা মহারাজ তাকে দেখেই খুব হাসাহাসি করলেন, কারণ শ্যামাদাসবাবুর কপালে বিভূতি লাগানো ছিল। তিনি শ্যামাদাসবাবুকে বললেন, মশাই কপালে যার চিহ্ন ধারণ করেছেন সেই শিবই সত্য আর সব মিথ্যে। এইটি বোধহয় খুব কর্কশ ভাব কিন্তু খুব সহজ করে বলা, এটা যেন আমাদের অ্যালার্ট করে দিলেন। আমরা নানা রকম, আমি তো ব্যবহার করি, আমরা নানা রকমের চিহ্ন ব্যবহার করি, বলছেন ঈশ্বর ওই চিহ্নের পারে, অন্য একটা অন্য এক লোকের বাসিন্দা তিনি। 8ই এপ্রিল তিনি, তার রোগ শুরু হয়েছিল 24শে মার্চ, অবস্থা খারাপ হতে শুরু 8ই এপ্রিল থেকে। 8ই এপ্রিল শনিবার এলো, সেদিনকে রাত্রি 9টার সময় তিনি ভক্ত শিষ্য সকলকে একসঙ্গে নিয়ে এসে আশীর্বাদ করলেন, বললেন ভয় পেও না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তার জীবনের যেন সার, যেটিকে খোঁজার চেষ্টা আমরা নিরন্তর করছি, সেই সার শব্দটিকে তিনি ব্যবহার করলেন। তারপরে তিনি আশীর্বাদ করলেন, বাবারা যে যেখানে আছো সকলে, তোমাদের সকলের কল্যাণ হোক। আশীর্বাদ করলেন তিনি তার সন্তানকে, স্বামী নির্বাণানন্দজিকে, তার ব্রহ্মজ্ঞান হবে এই আশীর্বাদ তিনি করলেন। তারপরে ধীরে 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 তিনি তার নিজের জগতে ফিরে গেলেন। সেই গভীরতা গম্ভীর ভাব থাকতে হঠাৎই তিনি বলতে থাকলেন, ওই যে পূর্ণচন্দ্র, এবার তিনি তার দর্শনের কথা বলছেন, বলছেন ওই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই আমি, ব্রজের রাখাল দে দে আমায় ঘুঙুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব ঝুম 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 ঝুম। কৃষ্ণ এসেছ, কৃষ্ণ কৃষ্ণ, তোরা দেখতে পাচ্ছিস নে, তোদের চোখ নেই, আহা কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ ব্রজের কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয় এ আমার, এবার খেলা শেষ হলো, দেখ দেখ একটা কচি ছেলে আমার গায়ে হাত বুলুচ্ছে আর বলছে আয় চলে আয়। এটি স্বামী ব্রহ্মানন্দজি মাঝে শেষ কথা। তিনি বলছেন যে পূর্ণচন্দ্র, শ্রীরামকৃষ্ণ হলেন পূর্ণচন্দ্র, এই পূর্ণচন্দ্র রামকৃষ্ণের কৃষ্ণটিকে চাই, কারণ তিনি ব্রজের রাখাল, তিনি স্বীকার করছেন তার স্মৃতি, তার আসল অস্তিত্ব তিনি স্বীকার করছেন, বলছেন আমি ব্রজের রাখাল আমার পায়ে ঘুঙুর করিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব, কেমন কৃষ্ণ, বলছেন আহা কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ ব্রজের কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয় এ কেমন কৃষ্ণ, যিনি আনন্দ দান করছেন তার দিব্য আকর্ষণে, যিনি আমাকে আকর্ষণ করছেন। এবার তিনি বলছেন দেখ দেখ একটা ছোট ছেলে আমার গায়ে হাত বুলোচ্ছে আর বলছে আয় আয়। এই কথা শোনার পর সকলেরই মনে হলো আর স্বামী ব্রহ্মানন্দজি মাঝকে রাখা যাবে না। এই শেষ কথাটি বলে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন, সেই ভাব সমাধি মহা সমাধিতে পরিণত হলো। 10ই এপ্রিল সোমবার, 8ই এপ্রিল তিনি শেষ কথা বলেছিলেন শনিবার দিন, 10ই এপ্রিল সোমবার স্বামী ব্রহ্মানন্দজি মাঝের রাত্রি 8:45 সময় তার মহা সমাধি হলো। পরের দিন 11ই এপ্রিল বেলুড় মঠে নিয়ে আসা হলো, এখন যেখানে তার মন্দিরটি আছে সেইখানে নানা রকমের ফুলমালা অগরু চন্দন নানা রকমের জিনিস দিয়ে তাকে দাহ করা হলো। মানুষ চলে যায় কিন্তু প্রত্যেক মানুষ তার একটা করে দিব্য রূপ আমাদের জন্য রেখে যায়। একটা পদ্মফুল ফুটতে থাকে, একদম তখন কুড়ি থাকে, তারপরে আস্তে আস্তে বড় হতে থাকে, তারপরে সূর্যের প্রকাশে সেটি পূর্ণ বিকশিত হয়, হতে হতে তার একবারে এত বিকাশ হয়, তার গন্ধ বেরোয়
তার দিব্য রস মানুষে পান করে, তার দিব্য মধু পান করে, তারপরে একটা সময় সেই ফুলটি ঝরে যায়, কিন্তু ফুল তার সুবাসটি বাতাসের মধ্যে রেখে দিয়ে যায় আমাদের জন্য। আমরা পরবর্তী প্রজন্ম যারা শুধু ফুলের গল্প শুনব, শুধু ফুলের গল্প শুনে তাকে ভালোবাসব, তাদের জন্য তিনি রেখে দিয়ে যান। স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন না যে তোমরা তাকে দেখোনি, কিন্তু তাকে তার কথা শুনেই তাকে ভালোবেসেছ। এদিক দিয়ে যদি দেখতে হয় আপনারা কিন্তু অনেক বেশি ভাগ্যবান, আমাদের প্রতি যেন তার কৃপা অনেক বেশি। আমরা তাকে দেখবার, তাকে স্থূল শরীরে দেখবার কিন্তু আমরা সুযোগ পাইনি, কিন্তু তার বাণীময় শরীরটিকে আমরা পেয়েছি। এই বাণীময় শরীরের মধ্যে দিয়ে তিনি আমাদের হৃদয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং আমাদের জীবনকে পরিচালিত করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন একটি উচ্চ আধ্যাত্মিক জীবন যাপনের উদ্দেশ্য। এইটা কিন্তু সবচেয়ে বড় কথা। স্বামী ব্রহ্মানন্দজি মানেই দেখবেন চোখ বুঝলেই মনে হয় একটি মানুষ বসে গভীর জপ ধ্যান করছেন, এছাড়া কিন্তু স্বামী ব্রহ্মানন্দজির আর কোনো ছবি আমাদের মনের মধ্যে আসে না। তার বাণীময় শরীর তার এই একটি ছবি আমাদের সামনে তুলে দিয়েছে। এমন একটা মানুষ, শ্রীরামকৃষ্ণের কথায় আছে না, ওরে তোরা কে কোথায় আছিস আয়, সেই তিনি যে আহ্বান করছেন সেই আহ্বানের যেন মুক্ত প্রতীক হয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি। তিনি যেন দুহাত বাড়িয়ে জগৎবাসীর সামনে আমাদেরকে আহ্বান করছেন তার কাজে সাহায্য করার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। ভগবানের কাজে সাহায্য করা মানেই হচ্ছে যে কিছু মঠমিশানে গিয়ে কাজ করলেন তা নয়, নিজের জীবনটা যদি পরিবর্তন হয় তার সৃষ্ট সমাজটি সুন্দর হয়, আর সমাজ যত সুন্দর হয় সমাজবদ্ধ মানুষরা তত বদল হয়। এই হলো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনের গল্প, যেটি আমরা শেষ করলাম। আগামী দিন থেকে আমরা শুরু করব সঙ্ঘের দ্বিতীয় সংঘগুরু স্বামী শিবানন্দজি মহারাজের জীবনী। এদের এক একজনের জীবনী এক একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসে। কী সে বৈশিষ্ট্য? রাজা মহারাজের জীবনী, রাজা মহারাজ দেখিয়ে দিলেন যে সমস্ত সমস্যার সমাধান জীবনের তৈরি হওয়া থেকে বেড়ে ওঠা থেকে সব কিছু নির্ভর করে আধ্যাত্মিকতার উপর। স্বামী শিবানন্দজি আরেকটু যেন সহজ করে দিলেন। তিনি বললেন নিজেকে যদি বিকশিত করতে হয় তার অন্যতম উপায় হচ্ছে প্রার্থনা, উজাড় করে নিজেকে ভগবানের কাছে নিজের আত্মোন্নতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, আর সেই আত্মোন্নতির মাধ্যমে জগতের উন্নতি করো। তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন এবং আমাদের করতে শিখিয়ে গেছেন। এক একজন পার্ষদ তাদের এক একটি বৈশিষ্ট্য নিয়ে আসেন, সেই বৈশিষ্ট্যগুলোকে ধরে 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 আমরা বসেছি মালা গাঁথতে পার্ষদের জীবনের। আজকে আমরা এখানেই শেষ করছি। দুর্গাপূজা অবকাশের জন্য আমাদের আবার ক্লাস শুরু হবে 2 নভেম্বর বিকেল 4-5, এই সময় আমরা আবার বসব। আজকের মতো এখানে শেষ করি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।